আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি নুসা ফিরিং বিজেতা সবাইকে ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আমার আজকের আয়োজনে থাকছে বর্তমান সময়ের একটি ভাইরাল রেসিপি, ক্যারামেল চা। আপনারা চাইলে সকাল কিংবা বিকালের নাস্তায় খেতে পারেন এই ক্যারামেল চা। দেখে নেই আজকের সহজ রেসিপি, ক্যারামেল চার মূল প্রস্তুত প্রণালী। ক্যারামেল চা তৈরির শুরুতে একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এবারে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পানি। আমরা অপেক্ষা করছি চিনি ক্যারামেলাইজড হওয়া পর্যন্ত। চিনি ক্যারামেলাইজড হয়ে গিয়েছে, এই অবস্থায় দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। দিয়ে দিচ্ছি 2টি আস্ত এলাচ। এবারে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। দুধে বলক চলে এসেছে, এবারে আমরা 2 টেবিল চামচের মতো চা পাতা দিয়ে দিচ্ছি। এবারে কালার আসা পর্যন্ত অপেক্ষা করছি। চায়ে কালার চলে এসেছে, এবারে ফিরছি এর পরিবেশন পর্ব নিয়ে। আমাদের গরম গরম ক্যারামেল চা রেডি। রেসিপিটি ভালো লাগলে বাসায় ট্রাই করতে পারেন, এটি কিন্তু খেতে ভীষণ মজার। আর আমি এই ক্যারামেল চা সার্ভ করেছি ড্রাই কেকের সাথে। ড্রাই কেকের রেসিপি আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।